নমস্কার, আমি শেফ রঙ্গন নিয়োগী। আরেকবার প্রথমার রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা খুব পুরনো বাঙালি রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে বেগুন বাসন্তী। এটা লুচির সঙ্গে খেতে খুব ভাল লাগে, এছাড়া সাদা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। এটা করতে যা যা লাগে, লম্বা করে কাটা বেগুন, সর্ষের তেল, টক দই, সাইট্রিক অ্যাসিড, সাদা সর্ষে বাটা, বিট নুন, নুন, চিনি, কালো সর্ষে, আর লাগবে সাদা তেল। তো ফার্স্টে আমি যেটা করব, ফ্লেমটা অন করে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, ততক্ষণ আমি একটা মিক্সিং বোল নিয়ে নিই, যে মিক্সিং বোলে আমি এর সসটা তৈরি করব। এই সসটা খুব ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। এর জন্য যা যা লাগে, ফার্স্টে আমি টক দইটা পুরো নিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, সর্ষের তেল এক চামচ মতো, দেড় চামচ, সাইট্রিক অ্যাসিড জাস্ট টক করার জন্য দু একটা দানা। এরপরে আমি এখানে দেবো একটু বিট নুন। চিনি, টক মিষ্টি খেতে হয়, যার জন্য লুচির সঙ্গে খুব ভালো চলে। আর এমনি আমাদের সাদা নুন। তেলটা আরেকটু গরম হবে, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও করে নিতে পারেন। মোটামুটি স্মুথ হয়ে গেছে। এবার তেলটা দেখা যাক, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলোকে আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে। একদম ছাঁকা তেলে ভাজতে হবে। বেগুনগুলো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেবো। সার্ভিস করার জন্যে একটা বোল বা প্ল্যাটার নিয়ে আসি। বেগুনগুলোকে সুন্দরভাবে নিটলি অ্যারেঞ্জ করে নিলাম। এইবার সস দেওয়ার পালা। সসটাকে নিয়ে বেগুনের উপর স্মিয়ার করে দিতে হবে। বেগুন বাসন্তী রেডি। এবার লুচি ভেজে নিতে হবে। লুচি ভেজে নিলে লুচির সঙ্গে এটা দারুণ যাবে।